বাংলাদেশ যখন বিজয়ের দ্বার প্রান্তে, তখনও কূটনৈতিকভাবে মার্কিন হুমকি ধমকি অব্যাহত ছিল। বাংলাদেশের মিত্র দেশগুলোকে যুক্তরাষ্ট্র জানিয়েছিল তারা কঠিন ব্যবস্থা নেবে, যা আসলে ছিল পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি। তবে কোনো হুমকিতেই থামানো যায়নি বাংলাদেশের বিজয়। ওবায়দুর রশিদের রিপোর্ট। একাত্তরের এ সময়ে এসে হটলাইনের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নকে আরও কঠোর ভাষায় গুরুতর পরিণতির সাবধানবাণী দেয় যুক্তরাষ্ট্র। সোভিয়েত ইউনিয়নের মতে সেই হুমকিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথাই বোঝানো হয়েছিল, আর সেটি যে আসলেই পারমাণবিক অস্ত্রের হুমকি ছিল 14 বছর পর তা টাইম ম্যাগাজিনের কাছে স্বীকার করেছিলেন নিক্সন। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে সে সময়ের বৈশ্বিক রাজনীতি এমন পর্যায়ে গিয়েছিল যে যুক্তরাষ্ট্র চীনকে জানিয়ে দেয় সোভিয়েত ইউনিয়ন যদি চীনকে আক্রমণ করে তবে যুক্তরাষ্ট্র সমুচিত ব্যবস্থা গ্রহণ করবে। তবে আগের দিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নকে যে কঠোর বার্তা পাঠিয়েছিল তার জবাবে 13 ডিসেম্বর সোভিয়েত ইউনিয়ন নিরুত্তপ্ত থেকে জবাব পাঠায় যে তারা সব কিছু খতিয়ে দেখছে। সোভিয়েত ইউনিয়নের এমন জবাব কূটনৈতিকভাবে এগিয়ে দেয় মিত্রশক্তিকে। 71-এর এদিন নিয়াজিকে জানানো হয় তাদের সহায়তার জন্য পাকিস্তানের যেসব বন্ধুরাষ্ট্রের সামরিক সহায়তা দিতে আসার কথা তা 48 ঘন্টার জন্য পিছিয়ে গেছে, ফলে মনোবল পুরোপুরি ভেঙে যায় পাকিস্তানি হানাদার বাহিনীর। বাংলাদেশের বিজয় নস্যাৎ করতে সর্বশেষ প্রচেষ্টা হিসেবে নিরাপত্তা পরিষদের মুলতবি বৈঠক আবার শুরু হয়, কিন্তু সোভিয়েত ইউনিয়নের ভেটোতে যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ হলে পাকিস্তানের পক্ষে থাকা শক্তির কূটনৈতিক পরাজয় ঘটে। চূড়ান্ত বিজয়ের পথে এগিয়ে যায় বাংলাদেশ। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।